আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবার একটি অন্যরকম সংবাদ নিয়ে চলে আসলাম। চলচ্চিত্র জগতে বা সেলিব্রিটির জগতে খবরের কোনো শেষ নেই, এক একজনের এক এক খবর। তেমনই একটি খবর উঠেছে মনোর হোসেন ডিপজলের মেয়ের নিয়ে। মনোর হোসেন ডিপজলের মেয়ে তার ভাইয়ের বিয়েতে দেখুন একটি মুক্তার পোশাক পরে আলোচনায় এসেছে। 6 কেজি ওজনের মুক্তার মালাটি পরে সে আলোচনায় এসেছে, আর এখন সেটি সেলিব্রিটির আকার ধারণ করেছে। তো চলুন বন্ধুরা বিস্তারিত সেই মালাটি কীভাবে পেলো এবং সে কোথা থেকে বানিয়েছে, সেই মালাটি যে মালাটি নিয়ে আলোচনা এসেছে সেই মালাটি সম্পর্কে আমাদের শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো চলুন বন্ধুরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে নিই। মনোর হোসেন ডিপজলের বড় ছেলের বিয়েতে তার বোন যে মালাটি পরেছে আর সেই মালাটি নিয়ে আলোচনা এসেছে। নারীদের গয়নার বিস্তৃতির কোনো শেষ নেই, বিশেষ করে কোনো অনুষ্ঠান বা কিংবা উৎসবের দিনে পোশাকের সঙ্গে মানুষের অলঙ্কার পরতে ভালোবাসেন তারা। ভাইয়ের গায়ে হলুদের সাদা শাড়ির সঙ্গে ভারী মুক্তার জুয়েলারি পরে তেমনই আলোচনা এসেছে ডিপজলের মেয়ে একমাত্র কন্যা অলিজা মনোয়ার। বিশেষ করে অলিজা মনোয়ারের নেকলেসটির দিকে অনুরাগীদের আগ্রহের কমতি ছিল না। অনেকে জানতে চেয়েছেন নেকলেসটি তিনি কোথা থেকে বানিয়েছেন এবং কোথা থেকে পেয়েছেন, আর কেউ কেউ বা দামটিও জানতে চেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই নেকলেসটি, দেখুন যে নেকলেসটি এখন দর্শকের মুখে মুখে আলোচনা চলছে যে মনোর হোসেন ডিপজলের মেয়ে এই নেকলেসটি কীভাবে বানালো। এত সুন্দর নেকলেসটি, তার সাদা পোশাক হিসেবে নেকলেসটি অনেকটাই মানানসই ছিল, যার কারণে সে একটা আলোচনা এসেছে। তো বন্ধুরা বিস্তারিত সংবাদ আপনাদের জানাবো। চলুন নেকলেসটি কীভাবে কত টাকা খরচ পড়ে এবং কীভাবে সে বানিয়েছে। অলিজা মনোয়ার গণমাধ্যমকে জানান থাইল্যান্ড থেকে মুক্ত এনে নেকলেসটি তিনি নিজেই তৈরি করেছেন। এটি তৈরি করা হয়েছে করতে 5 দিন সময়, নেকলেসটির ওজন 6 কেজি, সব মিলে তার খরচ হয়েছে 6 লাখ টাকা। তিনি যোগ করেছেন নেকলেসটির প্রত্যেক শাড়িতে 60টি করে মুক্তা রয়েছে, আর সব মিলে 1000 পিসের অধিক মুক্তা তার ব্যবহার করতে হয়েছে। মুক্তার পাশাপাশি নেকলেসটি স্টিংয়ে অস্ট্রেলিয়ান স্বর্ণ ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মনোর হোসেন ডিপজলের 3 ছেলে এবং 1ই মেয়ে, যে অলিজা মনোয়ার। আর সেই অলিজা মনোয়ার সেই অনুষ্ঠানে, এই বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানে যে ওই পোশাকটি পরেছে আর সেটি পরে এমন সে আলোচনা এসেছে। তো বন্ধুরা এই ছিল আপনাদের দেখানো যে একটি আলোচনা সেলিব্রিটি জগতে আলোচনা শেষে, আর যে অলিজা মনোয়ার যে নেকলেসটি পরেছে সেটা সে শেয়ার করেছে সে কোথা থেকে পেয়েছে। তো বন্ধুরা আপনাদের জানালাম অলিজা মনোয়ার নিজেই সেই নেকলেসটি তৈরি করেছে এবং 6 কেজি ওজন এই নেকলেসটির। এ বিষয়ে আপনাদের মূল্যায়ন মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবার থাকুন, আল্লাহ হাফেজ।